ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আমরা এখন জল স্থল অন্তরীক্ষে ছুটে চলেছি, অর্থমন্ত্রী ভাষায় সমৃদ্ধ আগামীর পথে। কিন্তু বিএনপির জামাত জঙ্গিরা একবার ক্ষমতার চাবিকাঠি হাতে পেলে সবকিছু থেমে যাবে, উল্টেও যাবে। রক্তগঙ্গা বহাবে তারা, তাদের ষড়যন্ত্র থেমে নেই, থেমে নেই ওয়াহাবিবাদী মৌদিদিবাদীদের ষড়যন্ত্র। যা কিছু বাঙালির, যা কিছু বাংলার, তার বিরুদ্ধেই তাদের জেহাদ। সোমবার সংসদে 2018-19 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার অংশ নিয়ে তিনি একথা বলেন। মেনন বলেন, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় এক দশকের ক্ষমতার সাফল্য গাথা বর্ণনা করেছেন। এই অর্জন সম্ভব হয়েছে সাধারণ জনগণের কঠোর পরিশ্রম, কৃষক শ্রমিক নারী মাঝারি উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায়। সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি নেতৃত্ব, তার 2021 সালের দিকদর্শন বাস্তবায়নের মধ্য দিয়ে। সম্ভব হয়েছে 14 জলের জোট মহাজোটের ঐক্যের কারণে।